করোনা ভাইরাসের টিকা আবিষ্কারের সঙ্গে সঙ্গেই তা জনগণের জন্য নিশ্চিত করতে চায় বাংলাদেশ। এই জন্য বিশ্বব্যাংকের কাছ থেকে $50 কোটি চেয়েছে সরকার। এই অর্থ টিকা আমদানি বা ক্রয়, সংরক্ষণ, পরিবহন ও বিতরণের কাজে ব্যবহার করা হবে। বাংলাদেশ যেন টিকা আবিষ্কারের সঙ্গে সঙ্গেই তা কিনতে পারে, সেজন্য বিশ্বব্যাংকে দ্রুত অর্থ ছাড়ের অনুরোধও করা হয়েছে। বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট হার্টউইক শেফারের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে গত বৃহস্পতিবার রাতে অর্থমন্ত্রী আহমদ মোস্তফা কামাল ভার্চুয়াল বৈঠক করেছেন। বৈঠকে বিশ্বব্যাংকে টিকা ক্রয়ে জনসংখ্যাধিক্যের ভিত্তিতে বাংলাদেশের জন্য দ্রুত ঋণ মঞ্জুরের আহ্বান জানান অর্থমন্ত্রী। কোভিড-19 কারণে দেশের বিভিন্ন ক্ষেত্রে যেসব ক্ষয়ক্ষতি হয়েছে তা পূরণের লক্ষ্যে প্রস্তাবিত কোভিড-19 রিকভারি অ্যান্ড রেসপন্স প্রকল্পের জন্য বরাদ্দ করা মোট $50 কোটির মধ্যে চলতি 2021 অর্থ বছরেই $25 কোটি ছাড়ের জন্য অনুরোধ জানিয়েছেন তিনি। চলমান করোনা মহামারীর কারণে দেশে ক্ষতিগ্রস্ত শ্রমবাজার, আর্থিক ও সামাজিক খাত সচল রাখার লক্ষ্যে চলতি 2021 অর্থ বছরে বিশ্বব্যাংকের প্র্যাগমেটিক জবস ডেভেলপমেন্ট পলিসি ক্রেডিট বা DPC কর্মসূচির আওতায় তৃতীয় কিস্তির $25 কোটি বাজেট সহায়তাও দ্রুত ছাড় করার তাগিদ দেওয়া হয়। ইতিমধ্যে এই ঋণ পাওয়ার প্রয়োজনীয় শর্তের অধিকাংশই পূরণ করেছে বাংলাদেশ। গত মার্চ মাসে করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত দাতারা বিভিন্ন ধরনের সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। ঋণ ও অনুদান দুটিই পাওয়া গেছে। এর মধ্যে বিশ্বব্যাংক সর্বোচ্চ $160 কোটি দিয়েছে, যা করোনার চ্যালেঞ্জ মোকাবেলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে খরচ হচ্ছে। গত জুন মাসে সংস্থাটি দিয়েছে $150 কোটি। এছাড়া গত এপ্রিল মাসে করোনা মোকাবেলায় তাৎক্ষণিক সহায়তা হিসেবে বিশ্বব্যাংক আরও $10 কোটি দিয়েছে। এছাড়া চীনের নেতৃত্বে গঠিত এশিয়া অবকাঠামো বিনিয়োগ ব্যাংক বা AIIB গত এপ্রিল মাসে বাংলাদেশকে $17 কোটি দিয়েছে।